লাউ মোটা মোটা এই যে হ্যাঁ বন্ধুরা সবাই কীরকম আছে আশা করে ভালো আছো সুস্থ আছো আমি যা যাচ্ছি দেখো অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম কি বলবো বলার কোনো ভাষা নেই বাড়ি থেকে অনেক দিন পর বের হলাম আজকে অনেকদিন থেকে রাস্তা হাঁটি না আজকে হাঁটবো দিন এক মাস দুই মাস হয়ে গেলো দুই মাসেরও বেশি হয়ে যাবে রাস্তা হাঁটি না আজকে একটু রাস্তা হাঁটতে বের হয়ে গেলাম দেখছো স্নান করে শুয়ে বসলাম এখন বের হলাম ঘর থেকে এই যে দেখো তোমাদের একটা কি জিনিস দেখাতেছি দেখছো এটা কি বলো তো এটা লাউ সাদের লাউ বার্নাই লাউ মোড়ে বই রাগি পাপি খেয়ে নিছি আর দেখো একটাই হয়েছে ওই একটাই বড় আর একটা এই যে ছোট দেখছো আমার মুখটাই বোঝা এই যে লাউ লাউ ওখান থেকে বের হইলাম দেখো বন্ধুরা আবার বাড়ি চলে যেতেছি কারণ রাস্তায় যাওয়ার এখন কেউ লোকই নেই কি বলবো এত যে লোক সংখ্যা কইমা গেছে আমাদের এইদিকে বলা কোনো ভাষাই নেই মাসিদের বাড়িতে গেলাম মাসিও বলে রাস্তা যাবে না এখন কেউ রাস্তায় যেতে যায় না ওই যে তাই একটা লাউ ওইখানে দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাউটা আর দাঁড়াও এক মিনিট দাঁড়াও অনেক দিন থেকে কানের মধ্যে ফুল দেয় না আমার কিন্তু ফুল দেওয়া খুব ভালো লাগে ঠিক আছে দেখো কানেরটা খুলে রাখছি এখন কীরকম লাগতেছে আর একটা সর্ষে ফুল নেই সর্ষে এটা দিয়ে তেল বের করবে তেল এটা দিয়ে দুইটা দেখছো দুইটা ফুল এই যে আর একটা লাউ লাউ গাছ লাগানো হয়েছে আমাদের এইদিকে কী জানো আমাদের এইদিকে একটা সুবিধা ভালো যে কি বলে যে সবজি আবাদটা সব প্রচুর সব কিছুই সবজি আবাদ করা হয় বাড়িতেই ঠিক আছে কিনতে লাগে না যে সার সুর দেওয়া যে সবজি খাইতে হয় না আমাদের মানে ঘরোয়া পদ্ধতিতে আমরা কোনো সার অত ব্যবহার করি না এগুলাতেই বাড়ির ইসে করেই ইসে করে আর এই যে দেখো বৌদি এই যে করতেছে শাগে জল দিতেছে নাপা শাখ হয় না এখনও পড়ে দিতাম নাপা শাখ হয় না ওই নাপা শাঁগে জল দিতেছে এই যে বৌদি এই ক্ষেতের মধ্যে জল দিতেছে এটা মোরে পরে শ করে মরে প্রেমী কম হে আমার পিছনে দেখো আমার পিছনেও কিন্তু অনেক শাক আছে এই নাপা শাক বলো এইটা পাটি ছিল পুলি পাটি ছিল রসুন করা হচ্ছে পিঁয়াজ গাড়া হচ্ছে সব কিছুই গাড়া হচ্ছে ঠিক আছে কি করি বলো তো কিচ্ছু ভাল লাগতেছে না আজকে কি বলবো আজকে খুব খারাপ লাগতেছে আজকে ঘুরতেও যেতে পারিনি এই যে দেখো বৌদি জল এন্ট্রি এন্ট্রি গো দেখো দেখো গেট পার হইতেছে বৌদি বৌদি এ পড়বে পড়বে দেখছো বৌদির শক্তি দেখছো দুই হাতে দুইটা বাল্ডিং নিয়ে চলছে জল ভর্তি এই যে শাক যত্ন করতেছে শাককে যত্ন করতেছে মোটা মোটা শাক হবে দাদা আসবে দাদা শাক খেতে খুব পছন্দ করে দাদা এসে শাক খাবে এই যে দেখো তার জন্য এত কষ্ট করতেছে বৌদি তাই না বৌদি দাদা আমি নিয়ে যেতেছি বৌদির এখানে আলু খেত করা হইছে। এই যে দেখো বৌদি খুব কষ্ট করতেছে দাদার জন্য এই নবা শাক আরও মোটা মোটা হবে দাদা এসে খাবে দাদা কিন্তু শাক খেতে খুব ভালোবাসে মোটা মোটা এই যে মিষ্টি লাউ এর দাদা কিন্তু শাক খেতে খুব ভালোবাসে দেখো মিষ্টি লাউ তার জন্যই বৌদি এতটা কষ্ট করে যত্ন করতেছে দাদা খাবেই বলে কথা ঠিক আছে ননদ খাইয়ে আবার দিবে না আমাদের দিবে না দাদা খাবে ঠিক আছে সবারটাই তো দেখাইলাম এ দেখো বেগুনের গাছও লাগাইছে এগুলা হয়ে যাক করে খাওয়া যাবে চোর করে পিকনিক বলে না পিকনিক খেয়ে নেবো আর সবারটা তো দেখা যাবে আমাদেরটাও তো দেখানো উচিত এই যে দেখো আমাদের এটা রসুন এটা একটা ইসে কি নারকেল নারকেল গাছ আছে আর আমাদের এই যে শাক এই যে নাপা শাক আছে লাউ শাক আছে এই যে কি বলে এটা পেঁয়াজ পিয়াজ বলে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজও করা হচ্ছে ডাটা আছে এই রসুন করা হচ্ছে এগুলো একদিন লালাইতে লাগে নাইশাক দেখবে নাইশাক দাঁড়াও আমাদের ডিশটা এখানে বসা আছে এই যে তখন শাক এটাকে বলে লাই শাক দেখছো এই যে লাউ শাক লাউয়ের ডগা এইগুলা কাইটা কাইটা খাইতে লাগে মানে এমনিতে জাঙ্গিতে তুলবো না জাঙ্গিতে তোলা ছাড়া এই যে দেখো এইগুলো একদিন কি করতে হয় জল দিতে হয় বদি যেভাবে জল দিতেছে ওইভাবে আমাদেরও জল দিতে লাগে এটাই এই পর্যন্ত এই টোটালটাই কিন্তু আমাদের ছিল কিন্তু বৌদিদের দেওয়া হয়েছে বৌদিদের দেওয়া বলতে বৌদিদের ওইখানে রাখা হয়েছে টাকা দিয়া ঠিক আছে ওই যে পালন শাকু আছে দেখছো ঘাস হয়েছে গো প্রচণ্ড ঘাস হয়েছে আমিও ইসে পাই না টাইম পাই না যে এগুলো পরিষ্কার করবো আমার মাও পাই না কী বলবো আমাদের এদিকে যে কাজের এখন যে ব্যস্ততা কি বলবো কাজের প্রচণ্ড চাপ বলতে প্রচণ্ড চাপ ঠিক আছে আর এই দেখো আমাদের কলা এগুলো কাঁচা কলা বলে না কাঁচা কলা সবজি খাইছো ঠিক কাঁচা কলা আমাদের প্রচণ্ড কাঁচা কলা আছে কাদের কাছে কাঁচা কলা লাগবে কাঁচা কলা অন্য কিছু না এই যে দেখো আর একটা ফিল হয়ে গেছে একটা খাওয়া শেষ হয়নি এইদিকে দুইটা আছে আর ওইদিকে আবার দুইটা বের হয়ে আছে আর কাঁচা কলা প্রচণ্ড বিক্রি করছি এবার ঠিক আছে পাঁচটা পীর বলে না ঝুঁকি বড় বড়ো এগুলো বিক্রি করছি আরও কতগুলো খাইতে ইচ্ছা করে না খাইতে খেতে আর এই যে দেখছো এত দুঃখ এত এত কষ্ট মেনে নেওয়া যায় না না বৌদি বৌদি তাই এত কষ্ট দাদার জন্য মেনে নেওয়া যায় কি বলি অনেকক্ষণ হয়ে গেছে ঠিক আছে লাইফটা কি লাইফ বলতেছি দেখছো তোমাদের বৌদি একদম পাগল হয়ে গেছে কারণ মানে সবসময় লাইক করতে করতে বৌদির মাথায় একদম শেষ মনে হয় বৌদি সবসময় লাইভেই যেতে চায় আর ভিডিও করতে চায় না খালি লাইভেই যেতে চায় ঠিক আছে অনেকক্ষণ বক বক করলাম অনেক কিছু দেখানো হয়ে গেল সব কিছুই আজকে দেখাইছি ঠিক আছে কোনোটাও বাকি রেখে নিয়ে সব কিছু দেখাইছি ঠিক আছে আর দেখা হবে পরের ভিডিও ঠিক আছে এখন এই ভিডিওটা আমি শেষ করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না ঠিক আছে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা বাই বাই